রাজধানীর রেস্টুরেন্টগুলোতে হোটেল পরিচালনা করবার প্রয়োজনীয় নথি, বিশেষ করে অগ্নি নির্বাপন ব্যবস্থার ঘাটতি খুঁজতে অভিযানে নেমেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক। সেই ধারাবাহিকতায় বেলি রোডে বন্ধ থাকা নবাবী বোস এবং সুলতান ডাইন রেস্টুরেন্ট সেলগালা করেছে সংস্থাটি। বেলি রোডের বিভিন্ন হোটেল রেস্তোরাঁয় আদ্যপান্ত খতিয়ে দেখছেন রাজুকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মনির হোসেন হলাদার। চলমান এই অভিযানে অগ্রিম খবরে অনেকেই বন্ধ রেখেছেন তাদের প্রতিষ্ঠান, এমন কয়েকটি রেস্তোরাঁকেও সিলগালা করা হয়েছে। মানে যে আমরা উপরে যেটা দেখে আসছি এখানে কোনো জরিমানা বা কোনো কিছু আমরা করি নাই, আবার যেটা দেখেছি যে কিছু পাওয়া যাচ্ছে না সেটা আমরা সিলগালা করে দিচ্ছি। সুতরাং আমাদের এই কার্যক্রম এটা জনগণের সকল স্তরের জন্যই বিবেচনার সাথে করা হচ্ছে, এটি কাউকে কোনোভাবে ক্ষতিগ্রস্ত করা অথবা কাউকে লাভবান করার জন্য করা হচ্ছে। দুর্ঘটনা ঘটার পরেই কেন অভিযানের তোড়জোড় শুরু হয় জানতে চাইলে এই কর্মকর্তা জানান এটি চলমান ছিল, ভবিষ্যতেও থাকবে। রাজুকের ঘুম আসলে কবে ভাঙল? আসলে আমরা রেগুলারই অভিযানটা করি, তো যখনই এ ধরনের কোনো দুর্ঘটনা কোথাও ঘটে তখন এটা মানুষের নজরে আসে, যে কারণে আমাদের অভিযানটাও তখন নজরে আসে। যেমন আমরা যখন অন্য সময় অভিযান করি তখন অন্যরা ঘুমিয়ে থাকে, আমরা যে অভিযান করি সেটা তারা খেয়াল করে না। চলমান এই অভিযানের সাথে একাত্মতা প্রকাশ করেছেন হোটেল মালিক এবং শ্রমিকরা, খুশি গ্রাহকরাও, তবে আতঙ্ক নিয়ে এখন এসব হোটেলে আসেন বলে জানান তারা। হ্যাঁ অবশ্যই ভয় তো লাগে, ভয় তো লাগবে, তাই বলে কি মানুষ যাবে না? যাবে তো, কিন্তু আমরা এভাবে এরকম মৃত্যু আর চাই না। যে আমরা শ্রমিক পক্ষে ভালোর জন্যই আমরা চাই, অভিযানটা চাইছে, আমরা চাই যে আরও অভিযান চলুক এভাবে, তা হোক, তা মালিকরা সতর্ক হইব, আমরা নিরাপত্তা তো এটা মালিককে দেখতে হবে, ঠিক না? মালিক যে রেস্টুরেন্টের মালিক তাকে কিন্তু দেখতে হবে। একই হাইরেজ বিল্ডিংয়ে একাধিক রেস্টুরেন্টের কোনো প্রয়োজনীয়তা নেই। আমাদের দেখছে হচ্ছে নকশাটা দেখছে আর ফায়ার লাইসেন্সটা দেখছে, এই তো এই কাগজে বিন টিন, হ্যাঁ ট্রেড লাইসেন্স, এগুলো সবগুলো আপডেট ঠিক আছে। গত 29 ফেব্রুয়ারি রাতে রাজধানীর বেলিডুরে গ্রিন কোজি কটেজে লাগা আগুনের পরই নড়েচড়ে বসেছে সরকারি বিভিন্ন সংস্থা। এই কার্যক্রম চলমান রাখার দাবি সবার। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা।